তাই না? হাসতে পারে, হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না ওরা দুই চোখ দিয়া, দেখতে পারে বলতে পারে না। হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না। শুনবেন লতা বলেন, একটু বলেন, এটা আপনার ঘরটা একটু দেখি কেমন আপনার ঘর। ও মা, তুমি নামিও না, আমি ঘরটা দিয়ে দেব। মাসুম পারবে? এটা কার ঘর? আমার নানির ঘর। হ্যাঁ, এটা ছাগল থাকে যে। ওরে বাবা, এই ঘরে তো কিছু দেখা যায় না। থামেন দর্শক, দেখি কিছু দেখা যায় কিনা। গরু ছাগল এরা কত কষ্টে থাকে। এটা গরু না? ও, এই ঘরের মধ্যে গরু থাকে, ওনারাও থাকে। আপনারা থাকেন? আপনারাও থাকেন? লতা এ পাশে আসো, আসে একটা গান শোনাও। আন্টিরাও শুনতে যাচ্ছে, নানিও শুনতে যাচ্ছে, শোনাও। আই এখানে বসো, বসো বসো, তুমি বসো এখানে, এমনিতে বসো। ও, তোমার তো অসুবিধা। আন্টি ও আবার ফোন দিয়ে বুঝছেন, শুনছেন, লতার একটু সমস্যা আছে। দাঁড়াই থাকি আপনি। আচ্ছা দাঁড়াই দাঁড়াই, গান শোনাও আপু। বলেন লতাকে, বলেন গান শোনান, বলেন গান শোনান। একটু কাছে আসো, দূরে দূরে করছো কেন তুমি? শোনাও, লজ্জা করে? লজ্জা করতেছে না, মানে বলবো, বলো বললি বাসা। ওরে হাসতে পারে, ওরে হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না ওরা দুই চোখ দিয়া, দেখতে পারে বলতে পারে না। হাসতে পারে, হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না ওরা দুই চোখ দিয়া, দেখতে পারে বলতে পারে না। হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না। একই মাটির তহিরি ওরা, এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার, এটাই শুধু রইল। একই মাটির তহিরি ওরা, এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার, এটাই শুধু রইল। তোমার খেলা তুমি বোঝো, মানুষ কেন বোঝে না। ওরে হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না ওরা দুই চোখ দিয়া, দেখতে পারে বলতে পারে না। হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না। দাবা খেলার মতোই তুমি খেলছো শূন্য বসে, কত ন্যাংরা লুলায় অন্ধ এই তোমারই দুনিয়াতে। দাবা খেলার মতোই তুমি খেলছো শূন্য বসে, কত ন্যাংরা লুলায় অন্ধ এই তোমারই দুনিয়াতে। তোমার খেলা তুমি বোঝো, মানুষ কেন বোঝে না। ওরে হাসতে পারে বো ভালোকে, গাইতে পারে না ওরা দুই চোখ দিয়া, দেখতে পারে বলতে পারে না।
হাসতে পারে বো ভালোকে গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়া দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বো ভালোকে গাইতে পারে না, ওরে হাসতে পারে বো ভালোকে গাইতে পারে না, ওরে হাসতে পারে বো ভালোকে গাইতে পারে না। লতা, তোমার তো অনেক গান মুখস্থ, তো শত শত গানের মধ্যে তোমার এই গানটা কেন গাওয়ার উদ্দেশ্য বলো তো? শত শত গান মুখস্থ তোমার, কারণ আছে ভাইয়া, না হলে কি আর মানে শত শত গানের মধ্যে থেকে আমি এই গান বাছিনি, বুঝছেন? কারণটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই, জাতি জানতে চাই। আপনারা তো জানেন আসলে এমনিতে এটাই বুঝালাম যে আল্লাহর দুনিয়াতে কত মানুষ কিভাবে থাকে, যেমন আমি আল্লাহ আমাকে যেভাবে ভালো লাগেছে সেভাবেই সৃষ্টি করেছে, হয়তো ওনাদের মতন আমাকেও কেউ কেউ ভালোবাসে, আবার কেউ কেউ অবহেলার চোখেও দেখে, যেটা আমি ছোটবেলা থেকে যেমন আমি কারো কাছ থেকে সাপোর্ট পাইনি, আজকে আপনাদের ভালোবাসার কারণে আপনারা একটু ভালোবাসেন, হয়তো আপনাদের মধ্যে কেউ আমাকে অবহেলা করে, এটাই বোঝাতে চাইলাম। সবাই সবাইকে পছন্দ করে না, ঠিক তেমনি ওনাদেরকে অন্য কোনো মানুষ হয়তো পছন্দ করে নাই, আমি শুধু গানের মধ্যে এটাই বোঝাতে চাইছি, তাছাড়া কিছু না, ঠিক আছে? বুঝেছি। আন্টি আপনার কেমন লাগলো বলেন গানটা? ক্যামেরা কি আপনার দিক ধরবে একটু? না, আপনি পারমিশন দিলে আমি ক্যামেরা ঘোরাবো। ওর চেহারাটা অনেক সুন্দর, রাজপুত্রের মতো চেহারা আছে, তাই না? এই যে বাবু, তোমার নাম কি? আরিফ। এই পড়ে যাবে, ও তো অনেক লম্বা হবে মনে হচ্ছে। ওকে লেখাপড়া শিখায়েন, ওকে লেখাপড়া শিখায়েন। হ্যাঁ, দিছি স্কুলে ভর্তি। হ্যাঁ, লেখাপড়া শিখায়েন। তার একটা গান কোন, একটা ভালো গান কোন? কি গান শুনবেন, কোন বদল পারেন না? হ্যাঁ, নানি, নানি তে জিজ্ঞেস করি কেমন লাগলো গান? ভালোই লাগলো। ওমা, হ্যাঁ ভালো লাগলো, ভালো লাগিছে। দুঃখের গান না? হ্যাঁ, গান দুঃখের গান। হ্যাঁ, আপনার কেমন লাগলো? ভালো লাগছে সত্যি সত্যি। আপনি পান খান? হ্যাঁ, গুলো লাগান। কি খান? গুল গুলো লাগান। পান খালে মাথা ঘোরে না আপনার? তা আর একটা কি গান শুনবেন আপনি? হ্যাঁ, দর্শক আমাদের সাথে থাকবেন, লতা কিন্তু আর একটা গান শোনাবে। ও, গজল শোনাবে না? আন্টি গজলের কথা বলছে, ঠিক আছে একটা গজল শোনাবা। হ্যাঁ,